তো জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম তো ভেক্টর এটা হচ্ছে আমার ভিডিও টু টু ভিডিওতে আমরা আছি তো এই ক্ষেত্রে আজকে আমরা দেখব যেটা লম্ব একক ভেক্টর কিভাবে বের করতে হয় সাপোজ আমার কাছে দুইটা ভেক্টর আছে যেমন হচ্ছে টু আই থ্রি জে টু কে আর বি ভেক্টর একটা আছে যে আই যে তো এভাবে করে আমার কাছে দুইটা ভেক্টর আছে তো এই দুটো ভেক্টর আমি লম্ব একক ভেক্টর বের করব। লম্ব একক ভেক্টর তো লম্বা একক ভেক্টর বের করার আমাদের একটা সূত্র আছে যে আমরা যদি দুইটা ভেক্টর ডট গুণ ক্রস গুনফল করতে হবে আর নিচে দুনোটার ক্রস গুণফলের মান দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে এড ফার্স্ট আমাদেরকে ক্রস গুণফল বের করে নিতে হবে তো ক্রস গুণফল বের করতে হবে কিভাবে আমি আমার আগের বিরুদ্ধে দেখাইছিলাম তোমাদের আই জে কে দিতে হবে দেন প্রত্যেকটা মান তুমি বসাবা যেমন হচ্ছে এখান থেকে টু বসাইলাম থ্রি বসাইলাম দেন আবার টু দেন ওয়ান 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 ওকে তো তাহলে আমার ক্রস গুণফুল গিয়েছে আমি আই নিলে আমার এই কলামটা এই শাড়ি বাদ তাহলে থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু মাইনাস জে নিলে আমার এই কলাম এই কলাম এই কলাম আর এই শাড়ি বাদ তাহলে হচ্ছে আমার টু মাইনাস টু এটা জে টু মাইনাস টু দেন যদি আমি কে নিই আমার এই কলামটা আর এই কলামটা বাদ তার মানে হচ্ছে টু মাইনাস থ্রি ওকে তো আমি তাহলে কি পাই আমি এটা আই ভেক্টর পাই এইখানটায় আসলে এটা জিরো হয়ে গেছে জিরো উঠেছে আর এটা হচ্ছে মাইনাস কে তো আমি একটা ভেক্টর পেলাম যে আই মাইনাস কে যে এটা জিরো হয়ে গেছে ওটা আমি ধরলাম না তো এখন এই ভেক্টরটারই ক্রস গুণফলের আমি যদি মান বের করতে চাই হবে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার তোমার সবগুলো স্কোয়ার করলে আলটিমেটলি হবে কত রুট টু তাহলে এই দুইটা ভেক্টর যদি আমি একক লম্বা একক ভেক্টর বের করি তাহলে উপরে হবে সেই ভেক্টর দুইটার ক্রস গুণ ফল একটু আগে আমি যেটা বের করছি এটা আই মাইনাস কে আর নিচে হবে দুটার মান তো এইটা হবে আমার হচ্ছে লম্বা একক ভেক্টরের মান তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি এখন আলোচনা করবো হচ্ছে লম্ব অভিক্ষেপ আর হচ্ছে উপাংশ এই দুটো জিনিস নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করবো লম্ব অভিক্ষেপ কিভাবে বের করতে আর হচ্ছে উপাংশ কীভাবে বের করতে তো সাপোজ তোমাদেরকে দুটা ভেক্টর দেয়া থাকলো ধরো এই একটা ভেক্টর দেয়া থাকলো টু আই থ্রি জে কে দেন হচ্ছে ভি একটা ভেক্টর দেয়া থাকলো সে টু ওয়াই জে প্লাস কে তো এরকম দুটা ভেক্টর দেয়া থাকলো বলল যে এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের বি ভেক্টরের এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বা একটা কোশ্চেন করতে পারো যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ দেন করতে পারো যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ দেন বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ এরকম চারটা কোশ্চেন অনেক মানে পরীক্ষায় খুবই আসে ভালো তো তোমরা এখন মানে এই জিনিসটা কি বের করবা কোশ্চান কোশ্চেনটা হচ্ছে এরকম তা আমি যদি ফার্স্টে করি যে এই ভেক্টরের উপর বি ভেক্টরের লম্বিক যদি আমি বের করতে চাই তাহলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে দু উপরে হবে দুইটা ভেক্টরের ডট গুনফল তোমরা ভালো করে খেয়াল করো উপরে হবে আমার দুইটা ভেক্টরের ডট গুনফল ঠিক আছে আর নিচে হবে যে ভেক্টরটা দিকে বলবে বা যে ভেক্টরটা বরাবর বলবে সেই ভেক্টরটা জাস্ট হচ্ছে কি কি মান সাপোজ আমার এ ভেক্টর বরাবর বলছে তো আমি কি হবে এ ভেক্টরের মান ভালো করে তোমরা খেয়াল করো একই রকম ভাবে বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ উপরে হবে দোনোটার ডট গুণফল নিচে হবে যে ভেক্টর বরাবর বলবে আমাকে এখানে বি ভেক্টর বরাবর বলছে তার মানে আমি কি করব বি ভেক্টরের মান ইউজ করব দেন এভাবে করে আমরা লম্ব অভিক্ষেপ বের করে ফেলতে পারবো এখন ধরো তোমাকে বললো যে আচ্ছা ঠিক আছে লম্ব অভিক্ষেপ গেলে এখন উপাংশ কিভাবে বের করবো আমরা তো আমাকে যদি বলে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বের করতে তা আমি কি করব সেই একই কাজ করব এটা কি করব উপাংশের বেলা আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে তো আমাদেরকে যদি বলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ হচ্ছে আমরা সেই দুইটা ভেক্টরের আগের মতো ডট গুণফল করব যে ভেক্টর বরাবর সেই সেই মান আমরা ভাগ আর ভেক্টরটার একটা একক ভেক্টর দিয়ে গুণ করব। তো উপাংশে বেলা এই জিনিসটা এক্সট্রা আসবে যে আমরা একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে একই রকম ভাবে আমার বি ভেক্টর বরাবর বলছে তো আমি দুইটা ভেক্টর ডট গুণ করে

বরাবর বিয়ের উপাংশ বের করো বিয়ের উপাংশ তো আমি এ বরাবর বিয়ের উপাংশ মানে কি দুইটা ভেক্টর আমি উপরে লিখবো ডট বোনন যেহেতু এ বরাবর বলছে এই ভেক্টর মান দিয়ে ভাগ আর এর একটা একক ভেক্টর তো এই দুটো ভেক্টর ডট গুণফল তোমরা জানো কিভাবে বের করতে আমি যদি আই দিয়ে আই কে গুণ করে তিন একে তিন হবে দেন হচ্ছে জে দিয়ে জে কে গুণ করলে মাইনাস এইট হবে আর কে দিয়ে কে কে গুণ করলে মাইনাস তিনশো আঠারো হবে ওকে আর নিচে যদি আমি এ ভেক্টরটার মান দিয়ে ভাগ করি যেমন থ্রি স্কোয়ার তার মানে হচ্ছে নাইন ফোর টু স্কোয়ার মানে ফোর সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স আর হচ্ছে একটা এ ভেক্টর ওকে আমি যদি এখানটায় মানে এই কোয়েশন সলভ করি যেমন 9 প্লাস ফোর প্লাস আমার হবে নিচে হবে 7 আর উপরে যদি আমি করি থ্রি মাইনাস 18 তাহলে হবে আমার মাইনাস তার মানে মাইনাস এই ভেক্টর তো তোমরা অনেক বইতে এইটুকুই আনসার দেওয়া থাকে অনেক বইতে বা এইটাকে সলভ করে যেমন এই ভেক্টর মানে কি এর দিকে একটা একক ভেক্টর মানে ওই ভেক্টরটা এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ তো তোমরা চাইলে আবার এটাকে একটু লং করতে পারো যেমন হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি বাই সেভেন তো এটা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি যে এ ভেক্টর এ ভেক্টর মানে হচ্ছে থ্রি আই প্লাস টু জে প্লাস তার মান দিয়ে যদি আমি ভাগ করি ছত্রিশ চার আর নয় এগুলোকে যদি আমি রুট করে আটটা সেভেন পাবো তার মানে আলটিমেটলি সেভেন সেভেন হচ্ছে ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ আর উপরে এই জিনিসটা এমনি অ্যাড হতে সুতরাং এইভাবে করতে পারো না চাইলে এইভাবে অ্যান্সার হিসেবে রাখতে পারো তো এই এইটুকু হচ্ছে আমার উপাংশ বিক্ষেপ এইভাবে করে তোমরা আসলে এই চারটা সূত্র দিয়ে অভিক্ষেপ বা উপাংশ তোমরা বের করতে পারো তো আজকের মতো এতটুকুই থাক তো নেক্সট ভিডিওতে আমি ভেক্টর নিয়ে আরো কিছু ম্যাথ নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ